আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, এর 8 নম্বর পর্বে আজকে আমরা দেখব 241-242 পৃষ্ঠার অনুশীলনীর 11 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। 11 নম্বর সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। ক, তোমার পরিবার সহ নিকটাত্মীয় 25 জন সদস্যের বয়সের তথ্য বছরে সংগ্রহ করে লিপিবদ্ধ করো, প্রয়োজনে অভিভাবকের সাহায্য নাও। খ, তোমার বন্ধুর পরিবার সহ তার নিকটাত্মীয় 30 জন সদস্যের বয়সের সংগৃহীত তথ্যের লেখচিত্র। ঠিক আছে, এখানে দেখো লেখচিত্র দেওয়া আছে একটা। এখন আমাদের কি বলা আছে, এক্স অক্ষে দেওয়া আছে শ্রেণী ব্যক্তি বছরে এবং ওয়াই অক্ষে ক্রমজনিত গণসংখ্যা আছে। তো যে প্রশ্নগুলো আছে, এক এর উপাত্ত ব্যবহার করে ক নম্বর একটি গণসংখ্যা সারণী তৈরি করো। খ, আয়তলেখ অঙ্কন করে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ ও প্রচুরক নির্ণয় করো। গ, প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো। ঘ, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। উম নম্বরে আছে 2 নম্বরের চিত্র থেকে গণসংখ্যা সারণী তৈরি করো। আর চ নম্বরে আছে তোমার ও তোমার বন্ধুর পরিবারের সদস্যদের গড় বয়সের তুলনামূলক পার্থক্য লেখো। এক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা, বয়স ও শ্রেণী ব্যবধান গড়কে প্রভাবিত করে কিনা ব্যাখ্যা করো। আর ছ নম্বরে আছে চিত্র এবং ছকের মধ্যে কোনটির মাধ্যমে তথ্য উপস্থাপন সহজবোধ্য বলে তুমি মনে করো, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তা আসো একটা একটা করে আমরা সবগুলো প্রশ্নের সমাধান দেখব। এখন এক নম্বর, আমার পরিবার সহ নিকটাত্মীয় 25 জন সদস্যের বয়সের তথ্য বছরে সংগ্রহ করে নিচে লিপিবদ্ধ করা হলো। 44, 50, 22, 17, 15, 54, 48, 26, 24, 21, 38, 46, 32, 37, 38, 20, 40, 34, 10, 19, 13, 24, 33, 57, 36, ঠিক আছে। তারপর ক নম্বরে আছে একের উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে কত, এখান থেকে সর্বোচ্চ মান এই যেটা 57 হচ্ছে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান হচ্ছে 10, ঠিক আছে, এই যেটা। তাহলে আমরা পরিসর বের করব। পরিসর হচ্ছে কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1, তার মানে 57 - 10 যোগ হচ্ছে 1। 57 থেকে 10 বিয়োগ করলে থাকে 47, তার সাথে 1 যোগ করলে হয় কত, 48, এটা হচ্ছে পরিসর। এখন শ্রেণী ব্যবধান যদি আমরা 10 ধরি শ্রেণী ব্যবধান 10, তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা কয়টা হবে, পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান, তাহলে পরিসর 48, শ্রেণী ব্যবধান 10, তার মানে 4.8 অর্থাৎ 5, তাহলে আমাদের শ্রেণী সংখ্যা হবে 5টা। এখন শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। দেখো 10 থেকে 20 এর মধ্যে গণসংখ্যা আছে কত, 5টা, আমরা ট্যালি চিহ্নে 5 দিলাম। 20 থেকে 30 গণসংখ্যা আছে 6টা। 30 থেকে 40 গণসংখ্যা আছে 7টা। 40 থেকে 50 গণসংখ্যা আছে 4টা। 50 থেকে 60 গণসংখ্যা আছে 3টা। তাহলে মোট কত, এন সমান হচ্ছে 25। কয়ের প্রাপ্ত গণসংখ্যা সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করা হলো। দেখো ছক কাগজের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য সমান শ্রেণীব্যাপ্তির 10 একক, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহুর দৈর্ঘ্য সমান গণসংখ্যার 5 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। অঙ্কিত আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ এবং প্রচুরক নির্ণয় করা হলো। ঠিক আছে, তো এখানে আয়তলেখ দেওয়া আছে, আমরা হচ্ছে আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ এখানে এঁকেছি। তাহলে এক্স অক্ষে নিয়েছি আমরা শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষে নিয়েছি আমরা গণসংখ্যা। এটা হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ, এটা হচ্ছে আমাদের আয়তলেখ, এই যেগুলো এগুলো কি সব আয়তলেখ, ঠিক আছে, এই যে দাগ দেওয়া আছে। আর এটা কি, এটা হচ্ছে আমাদের প্রচুরকের, এখানে হচ্ছে প্রচুরক। তাহলে দেখো আমরা এখান থেকে কী পেলাম, চিত্রে প্রচুরক শ্রেণীর আয়তলেখটি হচ্ছে ABCD। এবার BE এবং CF যোগ করি। BE এবং CF পরস্পর P বিন্দুতে ছেদ করেছে, তাহলে P বিন্দু হতে এক্স অক্ষের উপর PM লম্ব আঁকি। M বিন্দুর স্থানাঙ্ক কত, 33.0। এই M বিন্দুর স্থানাঙ্কের ভুজি হচ্ছে প্রচুরক, সুতরাং প্রচুরক হচ্ছে কত, 33, ঠিক আছে। গ নম্বরে আছে প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গ নির্ণয়ের সারণী। শ্রেণীব্যাপ্তি 10 থেকে 20, তাহলে মধ্যমান কত, এখানে মধ্যমান হচ্ছে 10 আর 20 যোগ করে 30, 30 কেজি দ্বারা ভাগ করা হয় 15, গণসংখ্যা হচ্ছে 5। এবার আমরা কত বের করেছিলাম, তাহলে FIX এ গুণ করলে কত হচ্ছে, 5, 15, 75। 20 থেকে 30 মধ্যমান হচ্ছে 25, গণসংখ্যা 6, 6, 25, 150। 30 থেকে 40 মধ্যমান হচ্ছে 35, গণসংখ্যা 7, গুণ করলে হচ্ছে 245। 40 থেকে 50 মধ্যমান 45, গণসংখ্যা 4, গুণ করলে হচ্ছে 180। 50 থেকে 60 মধ্যমান 55, গণসংখ্যা 3, গুণ করলে হচ্ছে 165।
তো এই সবগুলো গণসংখ্যা যোগ করলে পাচ্ছি আনুমান 25 আর সামেশন এফআই এক্স আই এর মান যোগ করলে পাচ্ছি 815। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার আগে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করছি। তাহলে গড় এক্স বার সমান আমরা কী জানি, সামেশন এফআই এক্স আই বাই এন, মান বসিয়ে দিলাম 815/25, তার মানে 32.6 বছর, এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করব। শ্রেণীবিভক্তিগুলো আমরা আগেই জানি, মধ্যমান জানি, গণসংখ্যা জানি, আমাদের ধাপবিচ্যুতি বের করতে হবে। এই জন্য আমরা হচ্ছে এখানে ধাপবিচ্যুতির ক্ষেত্রে 35 যেটা আছে, সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এই শ্রেণীতে, তাই আমরা এইটার মধ্যমানকে এ ধরে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো প্রথমটা ক্ষেত্রে কত পাচ্ছি আমরা, মধ্যমান যদি 15 হয়, 15 থেকে 35 বিয়োগ করলে থাকে 20, 20কে এইচ দ্বারা ভাগ করবো, এইচের মান হচ্ছে 10, তাহলে 20 - 20/10 মানে কত, -2, এটা হচ্ছে ইউআইয়ের মান। এই দুটো গুণ করলে কত হচ্ছে -10। এভাবে করে 6 আর -1 গুণ করলে হচ্ছে -6, 7 আর 0 গুণ করলে হচ্ছে 0, 4 × 4, 3 × 2 = 6। তো এগুলো সব যোগ করলে আমরা কত পাচ্ছি -16, এখানে থেকে 10, 10 থেকে -16, তার মানে -6 থাকে সামেশন এফআই ইউআইয়ের মান। তো আমরা জানি গাণিতিক গড় সমান লেখা যায় এক্স বার সমান এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। এখানে এর মান হচ্ছে 35, এন এর মান হচ্ছে 25, সামেশন এফআই ইউআইয়ের মান হচ্ছে -6, এস এর মান হচ্ছে 10। তো মান বসিয়ে দিলাম, এই -6 আর 10 গুণ করলে থাকে কত, -60, প্লাস এ মাইনাসে মাইনাস, তাহলে 60/25 মানে কত, আবার 2.4, 35 থেকে 2.4 বিয়োগ করে থাকে 32.6 বছর। একটু আগে যে অ্যান্সারটা বের হয়েছিল সেটাও সেম অ্যান্সারই বের হয়েছিল। তাহলে আমরা কী বলতে পারি, সুতরাং প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত উভয় পদ্ধতিতে বয়সের গাণিতিক গড় হচ্ছে 32.6 বছর। ঘ নম্বরটা দেখো, মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় ক্রমজনিত গণসংখ্যা সারণী। 10 থেকে 20 শ্রেণীতে গণসংখ্যা ছিল 5 এবং প্রথমটার গণসংখ্যাই হচ্ছে ক্রমজনিত গণসংখ্যা, তাহলে পরের ঘরে গণসংখ্যা 6, এই 5 আর 6 যোগ করলে কত হচ্ছে 11, তারপর 11 আর 7 যোগ করলে হচ্ছে 18, 18 আর 4 যোগ করলে হচ্ছে 22, 22 আর 3 যোগ করলে হচ্ছে 25, ঠিক আছে? অ্যান সমান হচ্ছে 25। তো এখানে অ্যান সমান 25 যেটা একটা বেজোড় সংখ্যা, আর বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা মধ্যক বের করি কীভাবে, এন প্লাস 1/2 তম পদের মান, তাহলে এন প্লাস 1 মানে কত, 25+1/2, তার মানে 26/2 অর্থাৎ 13, 13তম পদের মান। এখন 13তম পদ কোথায় আছে, এই যে এই ঘরে 13তম পদ রয়েছে, কারণ 18 যেহেতু এখানে, 30 থেকে 40 হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, তাহলে 13তম পদের অবস্থান 30 থেকে 40 শ্রেণীতে, সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে 30 থেকে 40। আমরা জানি মধ্যক বের করার সূত্র এম ই সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এস বাই এফ এম। তো এখানে এল আই মান হচ্ছে 30, এফ সি কোনটা, ক্রমজনিত গণসংখ্যার আগের ঘরের মানটা, এটা হচ্ছে আমাদের এফ সির মান, আর ক্রমজনিত গণসংখ্যার এবং গণসংখ্যার মধ্যক শ্রেণীর সেটার মান হচ্ছে কত, এফ এম। তাহলে এফ সির মান হচ্ছে এখানে 11, এফ এম এর মান হচ্ছে 7, মানগুলো বসিয়ে দিলাম সব, 12.5 থেকে 11 বিয়োগ করলে থাকে কত, 1.5, আর 10/7, তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে আবার 15, 30 যোগ 15/7, 15/7 মানে আবার 2.14, তাহলে এই দুটো যোগ করলে পাচ্ছি কত আমরা, 32.14। সুতরাং নির্ণয় মধ্যক 32.14। গণসংখ্যা সারণী 30 থেকে 40 শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে কোনটা, 30 থেকে 40, কারণ এই দেখো এই ঘরে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে, কয়টা, 7টা আছে, এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, ঠিক আছে? তাহলে আমরা এফ ওয়ান বের করবো কীভাবে, এই গণসংখ্যা থেকে আমরা হচ্ছে উপরেটা বিয়োগ করব, আর এফ টু হচ্ছে গণসংখ্যা থেকে নিচেরটা বিয়োগ করব। তাহলে দেখি আমরা কত পাই, এখান থেকে আমরা বলতে পারি যে এফ ওয়ানের মান 7-6 = 1, এফ টুর মান 7-4 = 3, এল আই মান 30, এস এর মান 10। এই হচ্ছে সূত্র প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। সব মান বসিয়ে দিলাম, 1 আর 10 গুণ করলে হয় 10, নিচে থাকে 4, 10/4 মানে কত, আবার 2.5, 30 আর 2.5 যোগ করলে হচ্ছে 32.5, অতএব নির্ণয় প্রচুরক 32.5। উম নম্বরটা দেখো, 2 নং চিত্র থেকে গণসংখ্যা সারণী তৈরি করা হলো, শ্রেণীব্যক্তি 0 থেকে 10, ক্রমজনিত গণসংখ্যা তখন 4, তাহলে গণসংখ্যা কত, 4, 10 থেকে 20 যখন, তখন ক্রমজনিত গণসংখ্যা ছিল 8, তার মানে গণসংখ্যা কত, এই 8-4 অর্থাৎ কত, 4, তারপর 20 থেকে 30 হলে ক্রমজনিত গণসংখ্যা ছিল 15, তাহলে গণসংখ্যা হচ্ছে কত, 15-8 তার মানে 7, 30 থেকে 40 ক্রমজনিত গণসংখ্যা ছিল 17, তার মানে গণসংখ্যা হচ্ছে 17-15 অর্থাৎ 2, 40 থেকে 50 ক্রমজনিত গণসংখ্যা ছিল 24, তাহলে গণসংখ্যা হচ্ছে 24-17 অর্থাৎ 7, 50 থেকে 60 ক্রমজনিত গণসংখ্যা ছিল 27, তার মানে গণসংখ্যা 27-24 অর্থাৎ 3, 60 থেকে 70 ক্রমজনিত গণসংখ্যা ছিল 29, তাহলে গণসংখ্যা হচ্ছে কত, 29-27 অর্থাৎ 2, আর 70 থেকে 80 ক্রমজনিত গণসংখ্যা ছিল 30, তার মানে গণসংখ্যা হচ্ছে 30-29 অর্থাৎ 1, তাহলে এন সমান কত পাচ্ছি আমরা, এন সমান পাচ্ছি আমরা 30। গ হতে পাই, 4 নম্বর প্রশ্ন দেখি, আমার পরিবারের সদস্যের বয়সের গড় 32.6 বছর,
আমার বন্ধুর পরিবারের সদস্যদের বয়সের গড় প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করা হলো। তাহলে আমরা যে শ্রেণীভিত্তি গণসংখ্যা এটাকে বের করেছি, এখন মধ্যমান বের করি। শূন্য আর 10 যোগ করলে থাকে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে থাকে 5। এভাবে করে মধ্যমান বের করে আমরা হচ্ছে মধ্যমান আর গণসংখ্যার গুণফল FIX এর মানগুলো লিখব। 4 5 20, এখানে থাকে মধ্যমান 15, 4 15 60, মধ্যমান হচ্ছে 25, 7 25 175, মধ্যমান 35, 35 2 গুণ 70, মধ্যমান হচ্ছে 45, 45 7 গুণ করলে থাকে 315, 50 60 যোগ করলে থাকে 110, 110কে 2 দ্বারা ভাগ করলে থাকে 55, আর গণসংখ্যা 3 গুণ করলে হচ্ছে 165। তারপরে মধ্যমান হচ্ছে 65 গুণ 2 130, মধ্যমান হচ্ছে 75, গণসংখ্যা 1 75 গুণ 1 75। তাহলে এগুলো যোগ করলে গণসংখ্যা পাচ্ছি আমরা 30। আর এই যে FIXI, এগুলো বের করলে আমরা পাচ্ছি কত? সামেশন FIX এর মান পাচ্ছি 1010। তাহলে আমরা জানি গড় এক্স বার সমান কী লেখা যায়, সামেশন FIXI বাই এন প্রত্যক্ষ পদ্ধতিতে। তাহলে 1010 ভাগ 30, তার মানে 33.67 বছর। অতএব আমার এবং আমার বন্ধুর পরিবারের সদস্যদের বয়সের গড়ের পার্থক্য হচ্ছে 33.67 - 32.6 বছর, অর্থাৎ 1.07 বছর। পরিবারের সদস্য সংখ্যা, বয়স ও শ্রেণী ব্যবধান গড়কে কিন্তু প্রভাবিত করে। ব্যাখ্যা দেখো, এবার আমার পরিবারের সদস্য সংখ্যা এন সমান 25, সদস্যদের বয়সের সমষ্টি সামেশন FIXI সমান 815 বছর। সুতরাং সদস্যদের বয়সের গড় হচ্ছে এক্স বার সমান 32.6 বছর। পক্ষান্তরে আমার বন্ধুর পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে কত, এন সমান 30, সদস্যদের বয়সের সমষ্টি হচ্ছে সামেশন FIXI সমান 1010 বছর। সুতরাং সদস্যদের বয়সের গড় পেয়েছি কত আমরা, 33.67 বছর। উভয় পরিবারের শ্রেণী ব্যবধান সমান, অর্থাৎ 10। আমার এবং বন্ধুর পরিবারের প্রতি লক্ষ্য করলে দেখা যায় দুইটি পরিবারের সদস্য সংখ্যা এবং সদস্যদের বয়সের সমষ্টি ভিন্ন হওয়ায় উভয় পরিবারের বয়সের গড়ও ভিন্ন হয়েছে। অতএব বলা যায় পরিবারের সদস্য সংখ্যা এবং সদস্যদের বয়স গড়কে প্রভাবিত করে। 6 নম্বরটা দেখো, চিত্র এবং ছকের মধ্যে চিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন সহজবোধ্য বলে আমি মনে করি। যুক্তিসহ ব্যাখ্যা। 1, ছকের তুলনায় চিত্রের সাহায্যে আমরা অনেক দ্রুত তথ্য সম্পর্কে ধারণা নিতে পারি, এক্ষেত্রে কোনো গাণিতিক হিসাব নিকাশের কোনো প্রয়োজন হয় না। 2, ছকের তুলনায় চিত্রের মাধ্যমে তথ্যকে অনেক সংক্ষেপে সহজ ও আকর্ষণীয় করে তোলা যায়, তাই যেসব লোকের পরিসংখ্যান সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই তারাও চিত্র দেখে তথ্য সম্পর্কে একটা সাধারণ ধারণা পেতে পারে। 3, ছকের তুলনায় চিত্র অনেক আকর্ষণীয় হয়, ফলে চিত্রের মাধ্যমে উপস্থাপিত তথ্য অনেকদিন মনে রাখা সম্ভব হয়। 4, 2 বা ততোধিক তথ্য সারিকে যখন চিত্রের মাধ্যমে পাশাপাশি উপস্থাপন করা হয় তখন এদের মধ্যে তুলনা করা অনেক সহজ হয়। 5, পরিসংখ্যানিক সিদ্ধান্ত গ্রহণে ছকের তুলনায় চিত্র অনেক বেশি উপযোগী হয়ে থাকে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে 12 নম্বর যে প্রশ্নটা আছে 243 পৃষ্ঠার, এই 12 নম্বর প্রশ্নটা সমাধান করে দিব। সেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 9 নম্বর পর্বে, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর গণিত 10ম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, 241 পৃষ্ঠা এবং 242 পৃষ্ঠার সমস্যা সমাধান নিয়ে। আজকে আমরা 11 নম্বর সমস্যাটা সমাধান করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।